এই মুহূর্তে হঠাৎ করে ক্যামেরা খুলে বসলাম, তো হঠাৎ করে দেখলাম যে যে আমাদের বং মামি চ্যানেলটা যে সেটা আমি খুব একটা জানতাম না। আমি খুব রিসেন্টলি বং মামি ইপসিতা, তো ওই চ্যানেলটা আমি রিসেন্টলি খুব রিসেন্টলি আমি ইসে করেছি, সাবস্ক্রাইব করেছি। তো তো সেই তার ওই দিদির একটা ভিডিও দেখে, আমি জানি না আমার থেকে ছোটো না বড় তুমি আমি জানি না, তো যাই হোক ওই দিদির একটা ভিডিও দেখে মানে কি বলবো, বুকে যেন একটা মানে হুট করে একটা যেন কেমন হয়ে গেল বোঝাতে পারবো না ফিলিংসটা, সেটা মানে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি এখন আর শেয়ার করে কিছু লাভ নেই, যে যাওয়ার সে তো চলেই গেছে, কিন্তু তবু কিছু কথা বলবো, যে চলে গেছে তার জন্য বলবো না, যারা আছে তাদের জন্য বলবো। যেটা যা যেই কথাটা বলছিলাম, আমার ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখে থাকবে, আমি একবার প্রথম দিকেই আমার আমি একবার ভিডিও বানিয়েছিলাম সঙ্গীতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, আমি করেছিলাম যখন আমার চোখে পড়েছিল ওর ভিডিও, যে ওর মুখ থেকে রক্ত বেরোয়, বমি রক্ত বমি হয়। তো যাই হোক আমি ওর হসপিটালে ছিল ভর্তি, তখন থেকে আমি ওকে দেখি, ওর প্রত্যেকটা ভিডিওতে আমি ওকে কমেন্ট করি, আমার যতটুকু ওকে সাহস যোগানোর আমি জুগিয়েছি কমেন্টের মাধ্যমে, দেখো এছাড়া আমাদের আর কী বা করার আছে। ও মোস্ট প্রবাবলি হায়দ্রাবাদ না কোথাও একটা থাকে। তো যাই হোক ওর লাইফ ওর আমি জীবনী পুরো ঘটনাটা আমি সব জানি, কারণ আমি ওর সব ভিডিও দেখেছি, আর ওকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে তোমরা সবাই ওকে পাশে থাকো। তো আমার তো নিজেরই এমনি চ্যানেল খুব ছোট চ্যানেল, সাবস্ক্রাইবার কম, তো আমি যখন ও ওরকম অসুস্থ ছিল তখন আমি ভিডিও করেছিলাম, আমার খুব খারাপ লেগেছিলো, আমার যদিও সাবস্ক্রাইবার খুবই কম, তবুও আমি চেষ্টা করেছিলাম যে একজনও যদি ওকে আমার দ্বারা সাবস্ক্রাইবার হয় বাড়ে। তো মেয়েটা অনেকবার অনেকবার হাত জোর করে করে সবাইকে বলেছে যে আমার আমার পাশে একটু থাকো আমার ওষুধের খরচার জন্য। মেয়েটা খুবই ভালো, তোমরা যারা জানো না, অনেকেই হয়তো জানো, তো তোমরা যারা জানো না আমি বলে দিই, মেয়েটার হচ্ছে একটা মেয়েটার হাজবেন্ড ছিল না, কেউ ছিল না, মেয়েটার হাত একটা হাত ওর পুড়ে গিয়ে ওই হাতে ও কাজ করতো কিন্তু মনের জোরে, আর মেয়েটা এত সুন্দর রান্না জানতো, মানে কি বলবো সর্বগুণ সম্পন্ন মেয়েটা ছিল, হ্যাঁ এত সুন্দর রান্না করতো, আমি ওর প্রতিটা রান্না দেখতাম আর আমাকে ওকে প্রশংসা করতাম যে সত্যি তুমি কত গুণের, প্লাস ওর হাতের কাজ কত সুন্দর ওর হাতের কাজ। তো যাই হোক খুব অসুস্থ ছিল, ও বলতো প্রতি সময় যে ওর ওষুধের খরচা প্রচুর, ও প্রচুর ভিডিও করেছে, অনেক ভিডিও করেছে যে একটু তোমরা আমার পাশে থাকো, আমার আমার একটুভাবে কোনোভাবে যদি আমি একটু ওষুধ খরচাটা ইউটিউব করে তুলতে পারি। তো কি বলবো, মানুষ ভালো জিনিস দেখে না বা ভালো জিনিসের পাশে থাকে না, ভালো জিনিস নিয়ে আলোচনাও করে না, যে মানুষ একটু দাঁড়াবে মানুষের একটু সাহায্য হবে। তো যাই হোক অনেকে আবার দাঁড়িয়েওছে, অনেকে দাঁড়িয়ে করেওছে ওকে নিয়ে ভিডিও, যাই হোক শুনলাম যে মেয়েটি আর নেই, বিশ্বাস করো খুব খারাপ লাগছে, কারণ আমি না কদিন ধরে মনে মনে ভাবতাম যে ওর তো ভিডিও আসছে না, এত সবার ভিডিও দেখি ওর তো ভিডিও আসছে না। যেমন আজকেই আমি ভাবছিলাম আমাদের আরেকটা বোন রয়েছে, ও খুব সুন্দর কবিতা বলে নেপাল থেকে, কী নামটা না আমি এখন সঙ্গীতা দিশেতে ভুলে যাচ্ছি নামটা, আমি ভুটান থেকে বলছি সমাদৃতা, সমাদৃতা ওর কথা আমি আজকে ভাবছিলাম যে যেই মেয়েটা রোজ ভিডিও দিত সেও ও দিচ্ছে না, ও বলছিল ওর শরীর খারাপ, আমার তো কারোর সাথে ইউটিউবের কারোর সাথেই আমার যোগাযোগ নেই, হ্যাঁ তো পার্সোনালি, তো সেই জন্য আমি মানে কি যোগাযোগ করবো যে কেমন আছে সেটাও পাচ্ছি না। তো যাই হোক আমি আজকে ওর কথাও ভাবছিলাম, তো হঠাৎ করে দেখলাম এরকম ইপসিতাদির ভিডিও বং মামি, তো কি বলবো ভীষণ খারাপ লাগছে, জানি না ও কীভাবে মারা গেল, ও খুব অসুস্থ ছিলই, ও বলেছিল সবসময় বলতো যখনই অসুস্থ থাকতো বলতো, ইভেন ও হসপিটালে ছিল সেগুলোও দেখিয়েছে, হ্যাঁ তো চলে গেল গো, আর ওকে কারোর হেল্প করতে হবে না, চলে গেল। তো জানি না ও কী হয়েছে, হয়তো ওর যে অসুখটা ছিল অসুখের জন্যই হয়তো চলে গেছে। তো অবশ্যই ও ভালো মেয়ে ছিল, যেখানেই ওর আমি যতদূর জানি যে এই জয় শেষ হলে আবার জন্ম নেয়, তো যেখানেই জন্ম নেবে ওর ভালোই হবে, ও অনেক ভালো কাজ করেছে, কখনো কারোর ওকে দেখে ওর ভিডিও দেখে যতটুকু বুঝেছি ও কখনো কারোর কোনো ক্ষতি করতে পারে না, ও ক্ষতি করেনি, জীবনে অনেক কষ্ট করেছে কিন্তু খুব কম বয়সী বয়স না, আমার থেকে ছোটোই হবে, চলে গেল খুব খারাপ লাগছে।
তো এটাই বলবো, বলার জন্য ওই ভিডিওটা করলাম যে দেখো এই যে ও চলে গেল, আজকে তো আর ওকে আর কারোর হেল্প দরকার নেই। কিন্তু একটা সময় এমন হয়েছে ও অনেকবার হাত জোর করে সবার কাছে বলেছে যে প্লিজ আমার চ্যানেলটা একটুখানি তোমরা সাবস্ক্রাইব করো, একটু আমাকে সাহায্য করো। তো তখন কিন্তু আমরা সেইভাবে জানি না কেউ করেছে কি না করেছে, তো ওর তাহলে যদি সাবস্ক্রাইবার বাড়তো তাহলে ওর 700 কত এখন সাবস্ক্রাইবার সেটা বাড়তো। যাই হোক বাড়েনি, তো কী বলবো, আমার কেউ এরকম নেই ও জায়গায় যাকে আমি বলবো যে অনেক বড় চ্যানেল তার, তাকে বলবো যে একটু তুমি ওকে একটু বলো, ওর কথা বলো, ওর কথা বলো, সেটা আমার বলার ইচ্ছেও ছিল না। তো আমার যেটুকু করার আমি সেটুকুই করতে পেরেছিলাম, যে একটা ভিডিও বানিয়েছিলাম ওকে নিয়ে, আর আমি ওকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর হচ্ছে ওর সব ভিডিও আমি পুরোটা দেখতাম যখনই ও ভিডিও ছাড়ত, সবার আমি সবার আগে না হলেও আমি দেখতাম, দেখে ওকে একটা কমেন্ট করতাম যেতে যাতে ওর মনের জোর বাড়ে, ও যাতে সুস্থ থাকে, পজিটিভ একটা কমেন্ট করতাম। তো এইটুকুই আমার দ্বারা ক্ষমতা ছিল করতে করেছি। তো এটাই বলবো তোমরা যারা আমার ভিডিও দেখবে তাদেরকে এটাই বলবো যে দেখো যে যতক্ষণ যে বেঁচে আছে অসহায় তাকে একটু পারো সাহায্য করো, তার পাশে থাকো, পয়সা দিয়ে না হোক, অন্য কোনোভাবে যদি তোমাদের হাতে কোনো সামর্থ্য থাকে, কোনো ক্ষমতা থাকে, তো তার পাশে দাঁড়াও, তোমার ভালোই হবে। তুমি যদি দাঁড়াও তোমার ভালোই হবে, আর তারও অনেক তোমার হাত ধরে উপকার হবে, উপকৃত হবে সে, আর সে যদি উপকৃত হয় তোমাকে প্রচুর ব্লেসিংস দেবে, আর সেই ব্লেসিংসটাই কিন্তু একমাত্র আমাদের ব্লেসিংসই আমাদের মানে আমাদের জন্য কাজে দেয়, আর কিছুর জন্য দেয় না। তো সেটাই খুব খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে এমন একথা মনে করে খারাপ লাগছে যে ওর আর ভিডিও আসবে না, ওর আর ভিডিও আসবে না, এটা এটা ভেবেই খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমি আমি ভগবানে বিশ্বাসী, আমি জানি ও কারোর কোনো ক্ষতি করেনি, তো ও যেখানেই থাকবে, আমার তো নিশ্চয়ই জন্ম হবে, তো যেখানেই থাকবে ও ভালোই থাকবে। ওর এই দুঃখের কষ্টের জীবনটা হয়তো ওর আয়ুটা এই অবধিই ছিল, ওর ওর কষ্টের জীবন বোধ হয় এই অবধিই ছিল, তো সেইখান থেকে ওর আয়ু শেষ হয়ে গেছে, ও চলে গেছে। তো ওর এটা আর তো ওর জন্য কিছু করারও নেই, আর ওকে আর দেখতেও পাবো না, কিন্তু ও ভালোই থাকবে। কিন্তু তবু তোমাদের কাছে আরও একবার সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা এখনও এখন খুব অসহায় আছে তাদেরকে একটু তাদের পাশে থাকো, তারা যাতে সুস্থ থাকে, তাদের যদি আমরা কিছু করে যদি পাশে থাকতে পারি বা তাদের যদি কিছু করে আমাদের সাহায্য করতে পারি একটু তোমরা ভেবো, এটাই বলবো। তো চলো, এটাই বলার ছিল, তো এটা বলার জন্যই তোমাদের কাছে আসলাম। আর সবাই খুব ভালো থেকো, আর কী বলবো।